আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন দাবিতে গতরাতে ঢাকা সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বিক্ষোভ করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা এক দফার দাবি দ্রুত বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা জেলার সংবাদদাতাদের সাথে নিয়ে গোলাম মর্শেদের প্রতিবেদন সরকারকে দেয়া চব্বিশ ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই আবারও রাজপথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সোমবার বেলা বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ছাত্রীরা অবস্থান নেয় কোটা সংস্কারের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দেয় ক্ষোভ জানান শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বইয়ের সারা অনেক আন্দোলন হয়েছে আমরা সেটা কি সমর্থন জানাতে এখানে একত্রিত হয়েছি আমরা চাই যে অত সত্য কোথা যাতে সংস্কার হোক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিক্ষোভে যোগ দেয় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকালে নীলক্ষেত আজিমপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র ছাত্রীরা

নাদি রাজা করে সন্তান এরকম পরিচয় আমাদের না সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে এবং সেটা সংসদে আইন পাশ করার মাধ্যমে এটা স্থায়ী সমাধান দিতে হবে শাহবাগ এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন সংবাদ সম্মেলনে আসা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে করেছে ঢাকার বাইরে রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মিছিলে অংশ নেয় হাজারো শিক্ষার্থী মধ্যরাতে হল থেকে বেরিয়ে এসে মডার্ন মোড় দর্শনা হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে রাত সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকলে ছাত্রছাত্রীদের ওপর হামলা হয় গোলাম মর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা